ভ্যালো, অ্যান্ড আমি অলরেডি আমরা দুটো ভিডিও কিন্তু করে ফেলেছি যে এই আজকের কোয়েশ্চেন পেপারটা কেমন ছিল বা কোয়েশ্চেনে সম্ভাব্য সম্ভাব্য কত মার্কসটা উঠতে পারে সেটা। কিন্তু একটা খুব বাজে ট্রেন্ড দেখে আমি ভিডিওটা করতে বাধ্য হলাম। এই কারণেই যে কিছু আনএক্সপেক্টেড কিছু আমি ট্রেন্ড একটা দেখছি। ট্রেন্ড এটাই যে মানে ছাত্রছাত্রীদেরকে বিভ্রান্ত করা, এই ভেবে যে কোশ্চেন পেপারটা হাতে এলো, হাতে এসেই আমি একটা এক্সপার্ট প্যানেল বসিয়ে দিলাম তার আনসার কি দেওয়ার জন্য। আনসার কি দেওয়া, তাড়াতাড়ি দিতে পারলে মার্কেটে টিকে থাকা যাবে। সুতরাং তার মানে আমি ভুল হোক ঠিক হোক আমি কিছু একটা 200টার উত্তর দিয়ে দিলাম, এবং দিয়ে আমি ছাত্রদেরকে আমি কিভাবে মিসগাইড করে যাচ্ছি এটা, দিস ইজ আ ভেরি রং ট্রেন্ড এবং আই স্ট্রংলি ক্যান নেম ইট, ক্রিটিসাইজ ইট। এবং কিছু কিছু বেশ কিছু নামী সংস্থা, ক্ষেত্রে আমি দেখছি যে দিস ট্রেন্ড ইজ কন্টিনিউইং। আই ডোন্ট নো, মানে দে শুড বি মোর রেসপন্সিবল। আপনাদের দেওয়া উত্তরগুলোর উপরে বহু ছাত্রছাত্রী, তাদের রাত্রের বেলা ঘুমটা ডিপেন্ড করবে, তারা কালকের থেকে পড়াশুনো কিভাবে করবে সেটা ডিপেন্ড করবে। সুতরাং এক্ষেত্রে আই ডোন্ট থিঙ্ক দেয়ার ইজ এ প্লেস ফর কমার্স। ঠিক আছে, বিজনেস বিজনেসের জায়গায় থাকবে, এথিক্সটা কিন্তু এথিক্সের জায়গায় থাকবে। এথিক্সটা হলো এটাই যে ওয়েন ইউ আর প্রোভাইডিং অ্যান আনসার কি, ইউ হ্যাভ টু গিভ দ্য রাইট আনসার। ইফ ইউ ডোন্ট নো দ্য আনসার, ইউ শুড টেল দ্যাট উই ডোন্ট হ্যাভ দ্য আনসার অফ দিস কোয়েশ্চেন। বাট ইফ ইউ আর গিভিং আ রং আনসার টু দ্য কোয়েশ্চেন্স, কোনো কোনো জায়গায় আমি দেখছি যে আই হোপ দ্য পেশেন্ট উইল ডাই, মানে আই হোপ কে আনসার করে তারা দিচ্ছে, অ্যানালগাস কে বলে দিচ্ছে অ্যানালিটিক্যাল। ইজ দিস মানে ওয়াই আর ইউ ফুলিং অ্যারাউন্ড, মানে দিস ইজ ভেরি মাচ আনএথিক্যাল। আমি কাউকে মানে আমার চ্যানেলে আমি সবসময় একটা পজিটিভ ভাইবস নিয়ে এসেছি এবং সব কিছুকে আমি অ্যাপ্রিসিয়েট করি। আমি সমস্ত, আমি জানি যে বিভিন্ন কমার্শিয়াল অর্গানাইজেশন থাকে, তাদের দায়বদ্ধতা থাকে, সেটাকে আই রেসপেক্ট দ্যাট। বাট ভুল উত্তর দেয়া, আমি সবসময় কিন্তু বিরত থাকি যে 200টা কোশ্চেনের উত্তর আমি নিজেও ওই 1 ঘন্টার কোশ্চেন পাওয়ার মধ্যে বসে পাওয়ার পরে আমি নিজেও দিতে পারবো না। সুতরাং আই ডোন্ট ট্রাই দ্যাট থিং, ঠিক আছে। এবং তোমাদেরকে আমি বলবো যে বিভিন্ন এই যে পপুলার যে বিভিন্ন ভিউ বাড়ানোর জন্য যে একটা ট্রেন্ড হয়েছে যে 2:30টার সময় পরীক্ষা শেষ হলো, 3-4টার মতো আমার এক্সপার্ট প্যানেল বসিয়ে দিয়ে আমি ভুলভাল উত্তর দিয়ে মানুষকে মিসগাইড করছি, দিস ইজ আ ভেরি রং রং ট্রেন্ড। সেটাতে না গিয়ে তোমরা গুগলে সার্চ করো, উত্তরগুলোকে গুগলে সার্চ করো, কিছুদিন পরে পিএসসি অরিজিনাল আনসার শিট দিয়ে দেবে, তার মধ্য থেকে তোমরা চেক করো। বাট ইফ ইউ ফলো সার্টেন ইউটিউব চ্যানেলস অর ফেসবুক পেজ, যেখানে প্রচুর পণ্ডিতরা বসে সঙ্গে সঙ্গে তাদের রিমার্কস দিয়ে দিচ্ছেন যে এই কোশ্চেনটার আনসার এটা, দিস ইজ আ রং ট্রেন্ড, এবং সেটা যত বড় নামই হোক, আমিও যদি বলি যে তোমরা আমাকে ফলো করো, আমি আনসার কি দিয়ে দিচ্ছি সেটাকে অন্ধের মতন ফলো করো, করে নিজেদের ঠিক করে নাও যে নিজেদের কত পাচ্ছ, দ্যাট উইল বি রং। অ্যাকচুয়ালি হোয়াট আই ফিল যে এথিক্যাল বিজনেস সেটা কিন্তু খুব দরকার। সুতরাং দিস উইল বি মাই রিকোয়েস্ট টু অল দ্য ইনস্টিটিউটস যে ইফ ইউ ক্যানট গিভ রাইট আনসার দেন রেস্ট্রেইন ফ্রম আপলোডিং ইয়োর ভিডিওস উইথ ফুল রং, আই মিন সো মেনি রং আনসার্স, ইটস কমপ্লিটলি আনএথিক্যাল। সুতরাং ছাত্রছাত্রীরা তোমরা এই সমস্ত ভিডিওস না দেখে প্লিজ প্লিজ তোমরা গুগলে সার্চ করো, যে সময়টা তোমরা এই সমস্ত ভিডিও দেখতে ওই 2 ঘন্টা 1.5 ঘন্টার ভিডিও না দেখে গুগলে সার্চ করো, ইউ উইল গেট দ্য কারেক্ট আনসার অর ওয়েট ফর পিএসসি, ঠিক আছে। তারপরে তোমরা ডিটারমিন করো যে কোনটা ঠিক কোনটা ভুল। সুতরাং ডোন্ট গো বাই দিস এই রং আনসার সেটস, আনসার কিজ, এগুলো নিয়ে তোমরা বিচলিত হয়ো না। তোমরা নিজেদের লক্ষ্যে স্থির থাকো, কাল থেকে পড়াশোনার প্ল্যানিং করো, এই সমস্ত ভুলভাল উত্তরে গিয়ে নিজেদের মাথা খারাপ করো না। জাস্ট ওয়েট ফর দ্য পিএসসি টু পাবলিশ দেয়ার অফিসিয়াল আনসার কি, এবং প্রিলিমসের প্রিপারেশন নিতে, মেইনসের প্রিপারেশন নিতে থাকো। কি আছে মেইনসের প্রিপারেশন, তখন প্রিলিমসের ধাঁচই অনেকটা হয়ে থাকে। তোমরা মেইনের অপশনালটাকে এগিয়ে রাখো, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দ্য রেজাল্ট, ওকে। সুতরাং অল দ্য বেস্ট, এবং কামিং ব্যাক টু দ্য পজিটিভ সাইড, তোমাদের আমি ফিডব্যাক পাচ্ছি যে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে, ইট গিভস মি সো মাচ প্লেজার, যে তোমরা খুব অনেস্টলি তোমাদের এফোর্টটাকে দিয়েছো। তোমাদের মধ্যে যারা খুব বুদ্ধিমান তারা কিন্তু অলরেডি সমস্ত কে কি বলছে না সমস্তকে মাথার থেকে দূরে সরিয়ে দিয়ে অনেকে তো বলে দিচ্ছে 140, 130, 135 কাট অফ। সুতরাং ওদিকে না গিয়ে তোমরা নিজেদের পড়াশোনা কালকের থেকে কিভাবে পড়বে তার একটা প্ল্যানিং নিয়ে চলো। অ্যান্ড আই এম অলওয়েজ দেয়ার উইথ ইউ, সো ডোন্ট ওয়ারি।
খুব ভালো করে প্ল্যান করো, এই সময়টা ফিরে নষ্ট হলে কিন্তু আর ফিরে পাবে না। সুতরাং জাস্ট বি সিনসিয়ার ইন ইউর অ্যাপ্রোচ, অনেস্ট ইন ইউর এফোর্টস, অ্যান্ড ডু ইউর বেস্ট, গড উইল ডু দ্য রেস্ট। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।